রোহিঙ্গাদের ফেরত নিতে বিশ্ব সম্প্রদায়কে মিয়ানমারের উপর চাপ প্রয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স উদ্বোধন। বাংলাদেশে আপনাদের অবস্থান আনন্দময় এবং এই সম্মেলন ফলপ্রসূ হোক আমি সেই কামনা করি। আপনাদের সকলকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি 63তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে শুভ উদ্বোধন। নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি নিয়ে এক মাস সময় পেল সরকার, বৃহস্পতিবার বিচারপতির সঙ্গে আইনমন্ত্রী বৈঠক। নির্বাচনে প্রয়োজন অনুযায়ী সেনা মোতায়েনের পক্ষে বিশ্লেষকরা, রাজনৈতিক দলগুলোকে উদার হওয়ার আহ্বান। বিপিএলে টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠাল সিলেট, সন্ধ্যায় ঢাকার বিপক্ষে নামবে খুলনা। ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। দুপুর 2:21 সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি রক্তিম ত্রিপুরা এবং আমি রাহনুমা রাহিম। রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধ এবং তাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জঙ্গিবাদকে বৈশ্বিক সমস্যা উল্লেখ করে তা মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি। দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স সিপিসির 63তম সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনের সময় কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রতি এই আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত রাফেজ আদনান আদেলের রিপোর্টে। কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের উদ্বোধনী আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারে সম্মেলনে অংশ নিয়েছেন কমনওয়েলথভুক্ত 44টি দেশের স্পিকার, পার্লামেন্ট সদস্য ও প্রতিনিধিরা। উদ্বোধনী অনুষ্ঠানে নাচ গানের মধ্য দিয়ে তুলে ধরা হয় দেশের সংস্কৃতি এবং ঐতিহ্য। পরে অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 63তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে শুভ উদ্বোধন ঘোষণা করছি। প্রধানমন্ত্রীর বক্তব্যে নানা বিষয়ের সঙ্গে উঠে আসে গণতন্ত্রের ভিত মজবুত করতে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের ভূমিকার কথা। বাংলাদেশে আমরা একটি দারিদ্র ক্ষুধামুক্ত অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। জাতীয় সংসদ, বিভিন্ন স্তরে স্থানীয় সরকার সহ আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করছি। ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে নির্বাচিত জনপ্রতিনিধিগণ দায়িত্ব পালন করছেন। রোহিঙ্গাদের উপর মিয়ানমার সরকারের অমানবিক নির্যাতনের প্রসঙ্গ টেনে সংকট নিরসনে চাপ প্রয়োগের কথা বলেন প্রধানমন্ত্রী। এ কারণে শুধু এই অঞ্চলেই নয়, অন্যান্য স্থানেও অস্থিরতা তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আপনাদের অনুরোধ জানাবো, রোহিঙ্গা ইস্যুটি বিশেষ গুরুত্বের সঙ্গে আলোচনা করবার জন্য মিয়ানমারকে তার নাগরিকদের উপর নির্যাতন বন্ধ করতে এবং বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চাপ প্রয়োগ করার জন্য। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। কিছু মানুষের অপরিণামদর্শী কর্মকাণ্ডের ফলে নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে। জঙ্গিবাদ আজ আর কোনো নির্দিষ্ট দেশের সমস্যা নয়, এটা বৈশ্বিক সমস্যায় পরিণত হয়েছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদ সমস্যার মোকাবেলা করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক শাসনের অতন্দ্র প্রহরী স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অতন্দ্র প্রহরী স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম। বিগত বছরগুলোতে বাংলাদেশের গণমাধ্যম ব্যাপকভাবে বিকশিত হয়েছে, নিশ্চিত করা হয়েছে অবাধ স্বাধীনতা, মানুষের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা হয়েছে। দেশকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত করার পাশাপাশি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ নিশ্চিত করার প্রত্যয় জানান শেখ হাসিনা। 2021 সালে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ। রাফেজ আদনান আদেল, 21 টেলিভিশন, ঢাকা। নিম্ন আদালতের বিচারকদের চাকুরি শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশে জটিলতা নিরসনে আগামী বৃহস্পতিবার আপিল বিভাগের বিচারকদের সঙ্গে বসবেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়ার নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চে এ বিষয়ে শুনানিকালে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতকে একথা জানান। এদিকে নিম্ন আদালতের বিচারকদের চাকুরি শৃঙ্খলা ও আচরণ বিধিমালার গেজেট প্রকাশে 3 ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে আপিল বিভাগ।
রাষ্ট্রপক্ষের করা চার সপ্তাহের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়ার নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। গত ৮ অক্টোবর রাষ্ট্রপক্ষের চার সপ্তাহ সময় আবেদনের প্রেক্ষিতে ৫ নভেম্বর পর্যন্ত সময় দেয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ। আগামী নির্বাচনে যেখানে যেভাবে প্রয়োজন সেনাবাহিনীর ভূমিকা রাখা দরকার বলে মনে করেন বিশ্লেষকরা। সাধারণ প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি ও লেজুর বৃত্তির অভিযোগ বেশি থাকায় সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা বেশি বলে মত তাদের। বিস্তারিত জানাচ্ছেন সাজেদ রোমেল। নির্বাচন কমিশনের আয়োজিত সংলাপে নিবন্ধিত ৪০টি দলের মধ্যে ২৫টি দলের পক্ষ থেকেই আগামী নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি উঠেছে। সাবেক নির্বাচন কমিশনার সোহেল হোসেন এই দাবিকে সরাসরি সমর্থন করলেও আরেক সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার শাকাত হোসেন মনে করেন কমিশন প্রয়োজন মনে করলেই কেবল এমন সিদ্ধান্ত নিতে পারে। এখন সেনাবাহিনী লাগবে কি লাগবে না, সেনাবাহিনী লাগলে কি পর্যায়ে লাগবে, সেনাবাহিনী লাগলে কি নিয়মে লাগবে, এইগুলো কিন্তু সম্পূর্ণ ইলেকশন কমিশনের সিদ্ধান্ত। কে কোন দল রিজেক্ট করলো, কোন দল চাইলো, দল তো রেসপন্সিবল হবে না সিকিউরিটির জন্য। ইলেকশন কমিশন কে আমাকে ক্ষমতা তো ইলেকশন কমিশন, এগুলো ইলেকশন কমিশনের কাজ, সেগুলোকে ডিকটেট করার কোনো কারণ আমি দেখি না। তার কারণ হলো সেনাবাহিনীর উপরে মানুষ আস্থা রাখতে পারে। নির্বাচন কমিশন যে সমস্ত কেন্দ্রকে মনে করবে যে ভালনারেবল বা ঝুঁকিপূর্ণ, ইদানিং বলা হচ্ছে গুরুত্বপূর্ণ, সেই সমস্ত জায়গাতেই দিতে হবে, সেনাবাহিনী দিতে হবে, তবে নট উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার। তবে সুশাসনের জন্য নাগরিক সুজনের বদিউল আলম মজুমদার বলেন, যেহেতু সাধারণ প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ বেশি, তাই সেনাবাহিনী দায়িত্ব থাকলে নির্বাচনে জনগণের আস্থা বাড়বে। দুর্ভাগ্যবশত আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপকভাবে তাদের দলীয়করণ হয়েছে এবং দিন দিন দলীয়করণ বেড়েছে। আমাদের ১৯৯১ সাল থেকে শুরু হয়েছে, দিন দিন আরও ব্যাপক আকার ধারণ করেছে। তো এখন বেড়ায় যদি খ্যাত খায় তাহলে তো খ্যাত রক্ষা করা দুরূহ, এবং সেনাবাহিনী অতীতে এই ভূমিকা পালন করেছে। ২০০৮ যখন মহাজোটের ভূমিতর বিজয় হলো তখন তো সেনাবাহিনী নিরাপত্তা নিশ্চিত করেছে, তো আমি তো কোনো দোষের কিছু দেখি না। তবে এই তিনজনই মনে করেন আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর উদারতা ও সমঝোতার মানসিকতা রাখতে হবে। সাজিদ রোমেল, ২১ টেলিভিশন, ঢাকা। বিপিএল এর দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে সিলেট সিক্সার্স এর বিপক্ষে ব্যাট করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে টস জিতে কুমিল্লার বিপক্ষে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সিলেট সিক্সার্স অধিনায়ক নাসির হোসেন। সিলেটের এটি দ্বিতীয় ম্যাচ হলেও কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর প্রথম ম্যাচ। এর আগে এবারের আসরের উদ্বোধনী ম্যাচে ঢাকা ডায়নামাইটস কে ৯ উইকেটে হারিয়ে দুর্দান্ত শুরু করল সিলেট সিক্সার্স, আর এই ম্যাচেও কুমিল্লা ভিক্টোরিয়ান্স কে হারিয়ে জয়ের ধারা ধরে রাখতে চায় নাসিরের দল। এদিকে দিনের অন্য ম্যাচে সন্ধ্যা ৭টায় খুলনা টাইটান্স এর বিপক্ষে খেলবে ঢাকা ডায়নামাইটস। ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। মিয়ানমার থেকে পালিয়ে আসা ৬০% এই শিশু কিশোর মানসিকভাবে বিপর্যস্তদের দেয়া হচ্ছে স্বাস্থ্যসেবা। নদী ভাঙনে পাল্টে যাচ্ছে ভোলার মানচিত্র, ৪ দশকে মেঘনা আর তেঁতুলিয়ার গর্ভে